হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো বন্ধুরা দেখো আজকে আমি বসুল চলে এসেছি বসুলে ঠাকুর দেখতে আর বসুলে না তিনটে ঠাকুর হয় তিনটে ঠাকুরই খুব সুন্দর হয় তো আমি বাপের বাড়িতে এসেছি আর আমার মাস তো দিদি বললো যে যাবি আমরা যাচ্ছি তো ভাবলাম যে চলো দেখে আসি ঠাকুরটা আর দিনের বেলায় বেরিয়েছি কেন রাতের বেলায় তো টোটো ঢুকতে দেবে না তো সেই কারণেই আমরা দিনের বেলাতেই ঠাকুর দেখতে বেরিয়েছি আর এখানে দেখো মণ্ডপের মধ্যে ঢুকছি আর কিন্তু বর্ষুলের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয় আর আমাদের বর্ধমানের ঠাকুরগুলো খুব ভালো হয় আমি বর্ধমানের ঠাকুরগুলো তোমাদের দাদা সঙ্গে চতুর্থের দিন দেখে নিয়েছি তো তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে করে বেরিয়েছিলাম আর বর্ধমানে অধিকাংশ ঠাকুরই আমি দেখে নিয়েছি আর ভিডিও করতে পারিনি যেহেতু মানে তাড়াহুড়োর মধ্যে দেখা হয়েছিল ভিডিওটা আমি করিনি আর কিছু কিছু ভিডিও করেছি শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছি বর্ধমানের ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো বেশ সুন্দর আর কি এখানে কবিতার ছন্দে আর কি সব কিছু করা হয়েছে দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছে প্যান্ডেলের মধ্যে ঢুকে না সেই ছোটবেলার মানে ওয়ান টু থ্রিতে যেমন পড়াগুলো সেই পড়াগুলোর কবিতাগুলো সব চোখের সামনে ভেসে উঠছে দেখো বেশ নতুনত্ব হয়েছে প্যান্ডেলটা আর এখানে আমার মেজ দি ছেলেটা ও ভিডিও করছে সামনে যিনি এ নয় এ তো অনেক বড় ছোটবেলা একটা বাচ্চা ছেলে দেখবে ওই যো ছোট্ট পাড়া আর আমার সঙ্গে আছে আমার ছদ্দি তো দেখো আর আজকে আমি এই ড্রেসটা পরেছি এটা লং টাইপের আর কি তা দেখো ড্রেসটা কেমন হয়েছে হোনর মধ্যে না সাইটা পরতে পারলাম না যেহেতু বাপের বাড়ি এসেছি তো বাপের বাড়িতে তো সব কিছুই চলে আর শ্বশুরবাড়ি তো এমনি পরি ঘরেতে কিন্তু বাইরে গেলে আমি শাড়িটাই বেশি পরি আর বাপের বাড়িতে এলে আমি একটু চুড়িদার এই সমস্তগুলো পড়তে ভালোবাসি তো যাই হোক বাপের বাড়িতে মেয়েরা একটু স্বাধীন আর কি আর এখানে দেখো ছদ্দি আর মেজদির ছেলেটা ফটো তুলছে আর এখানে দেখো মায়ের মুখটা দেখো খুব সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে আর এই প্রথম আর কি এই প্যান্ডেলেই আমরা ঢুকলাম তো ভাবলাম যে চলো এই প্যান্ডেলের ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কি সুন্দরভাবে মায়ের মুখটা খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দুর্গাপুজো পুজো হয়ে গেল তো বন্ধুরা টাটা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে